নমস্কার বন্ধুরা, জীবন সুন্দর চ্যানেলের তরফ থেকে সকলকে জানাই স্বাগত। আজ আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর মঙ্গলবার কিছুদিন রেস্টে ছিল, আজকে মঙ্গলকেও নিয়ে চলে এসেছি। আর আজকে যাবো একটু বেশি করে মাছ ধরার চিন্তাধারা নিয়ে বেরিয়েছি আজকে। আগের দিন মাছ খুবই কম হয়েছে, একদিন মাছ একটু কম হয়েছিল, মন মনুষ্যতা একটু খারাপ ছিল। চলো তাহলে আজকে দেখি কেমন কি মাছ পাচ্ছি। এখন বেরিয়ে যাচ্ছি, বিকালও হয়ে গেছে, আজকে সারা রাত থাকবো নদীতে, দেখা যাক কেমন কি হচ্ছে। চলো চলো চলো। মোহনদা চলো চলো, তাতে ধরো বন্ধুরা। আমরা কিন্তু চলে এসেছি, আর এসে এখন এই চারটা ধরে নেবো। মোহন চলো। হ্যাঁ চলো। ও অনেক পাশে পড়েছে তো। হ্যাঁ আজকে পাশের দেখা পেয়েছি। শীত পড়ে গেলে পাশেটা কমে যায়। পাশেটা এই একটা সমস্যা কি, রাত্রে ছাড়া হয় না ভালো। পড়ছে না, ঠিক আছে দাদা তুমি চারটা ধরো, ধরে ধরে তারপর সবাইকে দেখায়, ঠিক আছে। বন্ধুরা আমাদের চার তো গাঁথা হয়ে গেছে, আর আজকে সন্ধ্যা হয়ে গেছিলো, আর জোয়ারের টানও উঠে গেছিলো বলে আমরা চার গাঁথাটা দেখাতে পারিনি। আর এখন আমরা বসিটা ফেলে নেবো। চলো মঙ্গল, বসি ফেলো। আর আজ আমরা বেশিক্ষণ বসিটা রাখবো না, খুব তাড়াতাড়ি তুলে নেবো। ওটা মাথায় চলে যায়, যাও তুমি মাথায় চলে যাও। ফেলো মঙ্গল, থুড়ি মা থুড়ি বুড়ি। নৌকো ভরে নিয়ে যাবো বাড়ি। হালকা টান্দা মন্দা বন্ধুরা, আমাদের বসি ফেলা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর দশটা মতো বসি আছে। এই বসিটা ফেলে দিয়ে আমরা ঘন্টা নিয়ে ওয়েট করবো, আর বেশিক্ষণ ওয়েট করবো না, আজকে জলের খুবই টান। তাড়াতাড়ি বসি ফেলে আবার তুলে নিতে হবে, জলের টান উঠে গেলে আর তোলা যাবে না সেভাবে বসি। দেখি এক ঘন্টা বসি ফেলে রেখে কেমন কি মাছ ওঠে। মাছ তো হবেই, হবে তো মাছ একদম হবে। যাক, আরে ঠান্ডার মধ্যে আসাটা সার্থক হবে নাকি। হ্যালো
চলো ঘন্টাখানিক ওয়েট করে দেখা যাক কি হচ্ছে। বন্ধুরা ঘন্টা দেড়েক মতো তো ওয়েট করলাম, এবার বড়শিটা টেনে নেবো, দেখি কি মাছ পাওয়া যায়। আর সুন্দরবনে বেশিরভাগ হচ্ছে রাত্রেবেলায় মাছটা বেশি পাওয়া যায়, তার জন্য আমরা রাত্রের দিকটা একটু বেশি মাছ ধরার চেষ্টা করি। যে দেখা যাক কেমন কি মাছ পাচ্ছি। টানো মন মন সামনে ড্রামটা গুছিয়ে দাও। তোলো 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 না, প্রথম গ্রাফিও চলে এসছে, এখন শুধু দেখার অপেক্ষা প্রথম বসি। প্রথম বসি কোটে বলা কোটে বলা প্রথম বসি মাছ। বাহ 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 সুন্দর পরিষেবা। তোলো 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 আজকে এই মাছটা মন তোলো। মন্দা মাছটা ধরো, মন্দা মাছ মাছ ধরো। বাহ প্রথম বসির প্রথম মাছ আমাদের কোটে বলা। এখনো জ্যান্ত আছে? একটু জ্যান্ত তো থাকবেই। ঠিক আছে রেখে দাও রেখে দাও ভেতরে রেখে দাও, দেখে এরপরে কি কি মাছ টেনে তুলছে মঙ্গল। জয় মা জয় মা জয় মা, মাছ টান দাও মা। ও আসো ওই বড় সাইজের চকদা, এই বড় সাইজের বড় সাইজের বড় সাইজের চকদা। এই টুল বেজে আছে, টুল বেজে আছে, মঙ্গল মঙ্গল যাচ্ছে না। প্রথম মাছ চলে গেলে কিন্তু খুব কষ্ট লাগবে। প্রথম মাছ কোথায়? সেকেন্ড মাছ, সেকেন্ড মাছ প্রথম চর্বদা। কিন্তু একটু বেঁধে দাও, বেঁধে দাও, একটু বেঁধে দাও, একদম হালকা একটু বেঁধে আছে। রাখো রাখো রাখো, রেখে দাও রেখে দাও রেখে দাও। নিচে মাছ আছে? আর মাছ কোথায়? এরকম ঘন ঘন মাছ তুলতে হবে তো। হালকা একটুখানি বেঁধে আছে, হালকা একটু একটু বেঁধে আছে, ব্যাপারটা কি আজকে কি ঠিক করে চার করেনি নাকি? চার বড় হয়ে গেছে মনে হচ্ছে। আচ্ছা চার বড় হয়ে গেছে না? দাও দাও থাকো থাকো, আপাতত দুটো তিনটে মাছ হয়েছে, ছটা সাতটা বসিয়েছে তিনটে মাছ। ঠিক আছে মাছের কোনো খবর আছে? বড় সাইজের চর্বদা, আস্তে 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 করলে হবে না। মাছ মাছ এক ঘন্টা ভালো কিন্তু মাছ না, তাও যাও মাছ। হ্যাঁ সব তাও বড় বড় দেখো, বড় সাইজের মাছ। পৌষ মাসে একটু মাছটা কম হয়, তবুও সব বড় বড় সাইজ দেখে দেখো। বাড়ি উড়ি খেয়ে কনে ঢুকে গেল। কই কই কি একজন টানে, কি একজন টানে, চর্বদা চর্বদা সেই লেভেলে খাবার এই রকম মাছই তো লাগে। এরা ডিগে এরকম মাছ লাগে, পয়সার বসিতে মাছ উঠলে মজাটা চলে আসে। আর আছে নিচে? না না রাখো রাখো, নিচেটা টানো নিচেটা টানো, আবারও মাছ টানো। আচ্ছা লেট ট্রেনে নিয়ে যাচ্ছে না? ওই তুমি আমার কাছে চলে এসেছে কি গো? বোঝাও যাচ্ছে না, টেনে নিয়ে চলে গেল, টেনে নিয়ে চলে গেল। মানে এই যদি টেনে ধরি না শুনো, হ্যাঁ ওর গালটা প্রচন্ড নরম, ও গালটা কেটে যায় ফট করে। সাইজে সাইজের আছে কিন্তু মাছগুলো, বলো সাইজের আছে মাছগুলো। ব্যাপার মঙ্গল খবর টবর দাও, টানে বহুত বদ মাস হয়েছে না মাছগুলো।
এমনি শীতে শক্ত হয়ে যাচ্ছে লোক। ভালোই বড় সাইজ নে, রাখো রাখো। বেশ কতগুলো মাছ হয়েছে, দেখা যাক কেমন কি পাচ্ছি। বসিতে এখন অনেক বাকি। মোমন মাছ আছে? বড় বড় সাইজের চরগোদা দেখেও ভালো লাগে। এত কষ্ট করে কিন্তু মাছগুলো চারগুলো খেতে পারে না, এই একটা হচ্ছে দুঃখ আমার। মঙ্গল কি খবর? বিশাল ভালো বড় সাইজ তো। নিয়ে আসো কালার কি একদম পুরো কালো, চরের মাছ চরের মতো কালা। ঠিক আছে, রেখে দাও ঢুকে পড়ো তুমি ভিতরে, আর দেখা যাক আবার কি আসছে। কি খবর মঙ্গল? মাছের একটা খবর টবর দাও, কে এসে ছাড়া গেছে, লাফের ঠেলায় ছাড়া গেছে। কালো জালতিটা সরিয়ে রাখো না, জালতিতে জড়াবে এখানে কোনো। কি মাছ? শঙ্কর মাছ ছেড়ে দাও। দেখো তো লাফিয়ে লাভ আছে, উঠে গেছো জায়গায়। মাছগুলো খেতেও টেস্ট কিন্তু খুব, অনেকগুলো মাছ হয়েছে। আবার আছে? বাবা বাবা বা তুমি জমে গেলে তো সে মাছ উঠবে না তো। একটা করে মাছ আসবে আর গা গরম হবে, মাছ দেখলেই গা গরম হয়ে যায়। মাছের খবর দাও আর বড় বড় সাইজের মাছের খবর দাও। কি দেখো? কোথায় মঙ্গল? ঘন খবর দাও। এই তো খবর, এখন খবর চরগোদা। এই শীতকালে চরগোদারা সব থেকে বেশি হয়। কি ডাকে, এরকম ডাকতেছে কেন মাছগুলো? বেশ বেশ অনেক মাছ হয়েছে। আবার টানে কই দেখি কি মাছ। দেখো ছাড়িয়ে চলে না যায় মঙ্গল, তুমি যেভাবে টান দিচ্ছ। জালতি নিয়ে নাও দরকার পড়লে। ঠিক আছে, রেখে দাও। কেপার মঙ্গল, গুড নিউজ। ও তেড়ি,
ভালো বড় সাইজের তো আসো 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 কোলের ধারে আসো বলো তো না পেলে ঠিক মজা আসে না তাহলে এটা রেখে উড়ে নিয়ে আসো এবার ভালোই লাফাচ্ছে মাছগুলো অনেকগুলো মাছ পেয়েছি নৌকর ভিতরে বেশ ভরেই গেছে অনেক এখন কিছু কিছু কিছুটা বসছি এখনো বাকি আছে দেখা যাক কি কি মাছ আসছে কি মঙ্গল মাছ সে গ্রাবে উঠে গেছে তো বন্ধুরা আমাদের বসি টানা তো কমপ্লিট হয়ে গেল আর মাছও মোটামুটি আজকে ভালোই পেয়েছি একদম কম পাইনি চলো ঘাটে গিয়ে উপরে তুলে দেখাচ্ছি মাছ কতটা কি পেয়েছি চলো শুনতে পেয়ে দাও বন্ধুরা আমরা তো মাছ চাষ ধরে ঘাটে চলে এসেছি আর আজকে বেশ কিছু মাছ হয়েছে আর সবথেকে বেশি হয়েছে চরগদা যা যতগুলো চরগদা আছে সব বড় বড় সাইজের চরগদা হয়েছে আর চরগুলো পেয়ে কিন্তু ভালো আনন্দ হচ্ছিল কিন্তু তখন সত্যি মন থেকে দেখো মাছগুলো দেখো দুই এক পিস আছে ছোট ছোট তবু অতটা ছোট না অত ছোট না অন্যদিন তুলনায় যেরকম ছোট পাই অতটাও ছোট পাইনি আজকে আর কটা কোটে বলা পেয়েছি যে চারটে পাঁচটা মতো কোটে বলা পেয়েছি আর ঠান্ডাও খুব পড়েছে কদিনে যা ঠান্ডা পড়েছে খুব কষ্ট হচ্ছে ঠান্ডার ভিতরে এই মাছ ধরে আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন এমন সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে অবশ্যই উপহার দেবো আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধুরা হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন টাটা টাটা